নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি 2 কিলো সাইজের চিতল মাছ নিয়েছি। চিতল মাছের মুইঠা করে দেখাবো আপনাদেরকে একদম সাবেকিয়ানা পদ্ধতিতে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। এই চিতল মাছ আমাদের বাজারে সব সময় পাওয়া যায় না, হঠাৎ আজকে চোখে পড়লো তো আপনাদের দাদা কিনে নিয়ে আসলো। এবার চলে যাব রান্নাঘরে। চিতল মাছের সাইজটা দেখুন, বাজারে এই একটাই এসেছিল এত বড় চিতল মাছ। প্রথমে আমি মাছের এই যে পাখনা এটা কেটে নেব, পাকিয়ে কেটে দেব। মাছ এত বড়, দিদি মুখের দিকটা ধরে আছে আর আমি এই দিকটা কাটছি, একা ধরে কাটতে পারতাম না। ভালো করে ধরো। এই তো ধরে আছি। এবার আমি মাথাটা আলাদা করে কেটে নেব। ধরো দিদি, নাহলে কাটতেই পারবো, তুমি এদিকে এসো। এবার আমি আর দিদি দুজনে মিলে মাছের আঁশ তুলে নেব। এই দেখুন কত আঁশ বেরিয়েছে আর চারিদিকে কিভাবে ছিটকেছে। মাছের গায়ে আরো যে ছোট ছোট আঁশগুলো ছিল খুব ভালোভাবে ধোয়া হয়ে গেল। এই রেসিপিটার জন্য মাছের মাথা লাগবে না, বাড়িতে অন্য কোনো রেসিপি করে খেয়ে নেব। আর পরিষ্কার জল দিয়ে আর একবার মাছটা ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, মাছের আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছ কেটে নেব। চিতল মাছের মুইঠার জন্য মাছের এই পিঠের দিকের অংশটা লাগবে। ধরে থাকো ভালো করে। কি করে করব রে দিদি, তুমি আরো দু হাত দিয়ে পেছন দিকটা ধরো। হ্যাঁ, ধরে থাকো ধরে থাকো। মাছের পেটিটা বাড়িতে তেল ঝাল করে খেয়ে নেব। তেল ঝাল খেতে খুব ভালো লাগে এই মাছের পেটি দিয়ে। মাছ কিন্তু বটি দিয়ে আমি আর কাটবো না, আমি একটা কাঠ নিয়েছি। এই কাঠ দিয়ে একটু করে এইভাবে পিটে নেব। চিতল মাছের মুইঠা বানানোর জন্য চিতল মাছের পিঠের দিকের অংশই আপনারা কিনবেন। পিঠের দিকের অংশ দিয়ে এই মুইঠা রেসিপি ভালো হয়। যে কোনো কাঠের টুকরো দিয়ে এইভাবে মাছটা একটু পিটে নিলেই হবে। মাছ থেকে মাছের যে কোষগুলো আলাদা হয়ে যাচ্ছে তুলে নেব। এই দেখুন মাছের কোষগুলো বেরিয়ে আসছে। এই যে মাঝে মাঝে কাঁটাগুলো আসছে, কাঁটাগুলো নেব না, আলাদা করে নেব। এইভাবে কাঠ দিয়ে মারতে থাকবো আর চামচ দিয়ে চেচে চেচে তুলে নেব। এই দেখুন কাঁটাগুলো আটকে রয়ে যাচ্ছে। এই মাছের মধ্যে অল্প সরু সরু কাঁটা রয়ে গেছে, সেইগুলো দিদি বেছে ফেলে দিচ্ছে। এই দেখুন মাছ আমি আলাদা করে নিয়েছি, একটাও আর কাঁটা নেই। এইবার জায়গাটা পরিষ্কার করে নিয়ে মশলাপাতি নিয়ে আসছি আমি আর দিদি। আমি আর দিদি মাছ আর মশলাপাতি নিয়ে চলে এসেছি। এই রেসিপির জন্য কি কি লাগবে আপনাদের বলে দেব।
রসুন বাটা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, লবণ, সরিষার তেল, লঙ্কা গুঁড়ো, গোটা গোলমরিচ, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, হিং, আর নিয়েছি ঘি, ঘি আর নিয়েছি দুটো আলু সেদ্ধ। এই মাছে আমি কিছু মশলা মেখে নেব। লক্ষ্য রাখতে হবে মাছে যেন একটাও কাঁটা না থাকে, কাঁটা থাকলে মুইঠা তৈরি করার সময় হাতে কাঁটা লেগে যেতে পারে। আমি কিন্তু মাছের কাঁটা খুব ভালো করে বেছে নিয়েছি, এই দেখুন একটাও আর মাছে কাঁটা নেই। এবার দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, পেঁয়াজ কুচি 4 চামচ, আর নিয়েছি আলু সেদ্ধ, হাত দিয়ে ভেঙে দেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। চিতল মাছ খুব তাড়াতাড়ি মন্ড হয়ে যায়, আলু সেদ্ধ না দিলেও হবে, তবে আলু সেদ্ধ দিয়ে চিতল মাছের মুইটা বানালে চিতল মাছের মুইটা খুব নরম হয় এবং খেতেও ভালো হয়। মাছে যদি কাঁটা থাকতো তাহলে এই সময় কিন্তু আমার হাতে গেঁথে যেত, খুব ভালো করে এটা মাখতে হবে। এবার আমি মুইঠাগুলো তৈরি করে নেব। মুইঠা কথার অর্থ হলো মুঠো করে নেয়া, মানে আমার এক মুঠোতে যতটা ধরবে সেইভাবেই তৈরি করব। এই যে মুইঠা তৈরি করতে খুবই সহজ, কিন্তু মুইঠা তৈরি করার জন্য মাছটা রেডি করতে একটু সময় লাগে। এই দেখুন চিতল মাছের মুইঠা তৈরি হয়ে গেছে, এবার হাত ধুয়ে উনান ধরিয়ে নেব। প্রথমে কড়াই দেব জল, জল হালকা গরম হয়ে গেছে, মুইঠাগুলো দিয়ে দেব। টকবকে করে জল ফুটিয়ে মুইঠাগুলো দিতে গেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে, হালকা গরম জলেই দিতে হবে। ডিম সেদ্ধ করতে যতক্ষণ সময় লাগে আমি ততক্ষণ ধরে মুইঠাগুলো সেদ্ধ করব। খুব বেশিক্ষণ ধরে সেদ্ধ করলে মুইঠাগুলো শক্ত হয়ে যাবে। মুইঠাগুলো এদিকে সেদ্ধ হতে থাক, এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এই বাটিতে নিয়ে নেব 1 চামচ আদা বাটা, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব। খানিকক্ষণ পর চাপাটা খুলে নেব। এই দেখুন কত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে। এই দেখুন আমি কিন্তু জল একদম টকবকে করে ফুটাইনি, অল্প আঁচে রেখেই করেছি, কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। জল থাকলে হবে না, শুকনো করার জন্য হাওয়াতে আমি খানিকক্ষণ রেখে দেব। এই রেসিপির জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। কড়াই দেব তেজপাতা, একটু ছিঁড়ে ছিঁড়ে দেব, গোটা জিরে, গোটা গোলমরিচ, মশলাগুলো লাল করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। এবার এইগুলো শিলনোড়ায় গুঁড়ো করে নেব। কড়াই দেব সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, মুইঠাগুলো ভেজে নেব।
एक संगे सब भाजब ना, सब भाजते गले भेंगे जाबे, अल्प अल्प करे भाजब। বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। চিতল মাছ খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, আর শক্ত হয়ে গেলে মইটা খেতে ভালো লাগে না। এই দেখুন হালকা লাল হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো আমি একই রকম করে ভেজে নেব। আজকে আমি চিতল মাছের মুইঠাটা মাটির হাঁড়িতে বানাবো, সেই জন্য কোড়াটা নামিয়ে নেব। এই তেলই আমি হাঁড়িতে দিয়ে দেব। এবার দেব এক চিমটে হিং। এবার দেব গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা। এবার দেব পেঁয়াজ বাটা। রসুন বাটা। পেঁয়াজ আর রসুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। লবণ। সমস্ত মশলা খুব ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেব জল। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মুইঠা দিয়ে দেব। ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব। ঝোলটা অনেকটাই কমে গেছে, এবার ওপর দিয়ে দিয়ে দেব ঘি। এই রেসিপিটা হয়ে গেছে, ঢেলে নেব। রেসিপিটা হয়ে গেছে আর অর্জুনও চলে এলো। এবার আমি, দিদি আর অর্জুন তিনজনে একসঙ্গে খাবো। দাও 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 দিদি, চিতল মাছের মুইঠা আমাকেও দিবে দুটো। হেভি গন্ধ বেরিয়েছে গ্রেভিটা। এত ভালো হয়েছে খেতে বন্ধুরা, মাংস ফেলে খেতে হবে, দারুণ হয়েছে, দারুণ। বন্ধু প্রায় এক বছর ধরে কমেন্ট করে যাচ্ছে চিতল মাছের মুইঠা তৈরি করে দেখানোর জন্য, কিন্তু আমাদের এখানে চিতল মাছ পাওয়াই যায় না। তো সেই জন্য এর আগে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাতে পারিনি। যে কমেন্ট করেছিল জানি না এই ভিডিওটা দেখবে কি না। আপনাদেরকে প্রথমেই বলছিলাম বাড়িতে বাচ্চা থাকলে কাঁচা লঙ্কা দেবেন না। দেখুন অর্জুন কাঁচা লঙ্কা খেয়ে ফেলছে, কিরম করছে, একটু জল দাও তো।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।